গুড মর্নিং বন্ধুরা, আজকে বেশি কিছু বলবো না, তো আজকে ব্লগটা শুরু করে দেব। আজকে অনেক কাজ আছে সকাল থেকে, আমি আগে চাটা খেয়ে নেব। না, চায়ের আগে আমার ওষুধ আছে, ভুলে গেছিলাম, সরি। ওষুধটা খেয়ে নেবো, দেন আমি চাটা খাবো। এবার আমি খাবো গরম গরম চা। এই যে আমার চায়ের কাপ, আর এটা হলো আমার বেডরুমের জানালা। এখানে বসে বসে আমি লোক দেখি। শোনা যাচ্ছে না তোমার? গুড মর্নিং। বাজে গলার আওয়াজ। আমার গলার ভয়েসটাই ভারী। সময় তো তোমাদের সঙ্গে ঘরের ভিডিও করি, চলো আজকে আমার বাড়ির ছাদটা দেখিয়ে নিয়ে আসি। এটা হলো সরবতি লেবু গাছ, এখন লেবু হয়নি। এটা গরমের দিকে লেবু গাছটাতে লেবু হওয়া শুরু হয়। এটা এখনো চারা, বোঝা যাচ্ছে না, এটা আরো বড় হবে। ওইখানে বাবা কলা হয়েছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান, খুব কম ফুল গাছ লাগাতে হবে, যদিও নতুন বাড়িতে গিয়ে অনেক ফুল গাছ লাগাবো বাড়িটা হয়ে গেলে। মা এখানে এই যে নতুন আলু ধুয়ে শুকোতে দিয়েছে। না, নিচে যাই। আর এটা হলো রাস্তা। আসল কথা যেটা, সেটা হলো আজকে আমার নতুন বাড়ির ভিত পুজো। যদিও আগের দিন তোমাদের আমি আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, সে কারণে আমি পুজোয় বসতে পারবো না উপোস থেকে। তো মা বাবা আরও তিনজনে পুজোর ওখানে আছে,
তো চলো তোমাদের পুজোর জায়গাটা দেখিয়ে দিই, আর আমার নতুন বাড়ি কোথায় হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ওম অগ্নায় হি বিতায় ঘৃণান হব্যদাতায় নিয়তা সত্যি বলিষি ওম সন্নর বিষ্টায় আপভাবন্তু পীতায় সংরোভি সোবন্তুনা ওম নারায়ণা বিদ্মায় বাসুদেবায় ধীমহি তন্না বিষ্ণু প্রচোদয়াতাম নামো নারায়ণা নম ওম নারায়ণা বিদ্মায় বাসুদেবায় ধীমহি তন্না বিষ্ণু প্রচোদয়াতাম নামো নারায়ণা নম ওম নারায়ণা বিদ্মায় বাসুদেবায় ধীমহি তন্না বিষ্ণু প্রচোদয়াতাম নামো নারায়ণা নম ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্র ওম ঈশে তুর্জিতা বায় বস্তবাহ শোভিতা প্রাপায়তু শ্রেষ্ঠ স্বামায় কর্মণি ওম অগ্ন আয়া হি বিতায় ঘৃণান হব্যদাতায় নিয়তা সত্যি বলিষি ওম চন্দ্র নারায়ণা বিদ্মায় বাসুদেবায় নমঃ ওম ওম নমো নারায়ণা নমঃ ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাশ ভূমি সর্বতঃ বৃত্তি অত্যাদৃষ্টি অদ্রাঙ্গুলম ওম অগ্নিমিরে পুরোহিতং যজ্ঞ সদেব মৃত্যুজা মোতারং রতদাদমম ওম পরম্পদং সদা পশ্যন্তি সুরা দিবিব চক্ষুরাদতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং তৌবিবম ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষং সবর্জ্য ভ্রান্তরৌ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পেষু পুষ্পে পুষ্প সমাপুষা বিশ্ববেদাহ স্বস্তি না স্ক্রাক্ষ অরিষ্ট নেমিহি স্বস্তি না বৃহস্পতির দাতু ওম গণনাত্তং গণপোতিং গোহবামহে নিধিনাত্তং নিধিপোতিং গোহবামহে প্রিয়নন্দং বিয়পুন্যাশকং দেবং হিরম্মং পরমম্মহম ওম নাম বিঘ্ননাশায় শ্রী গণেশায় নমঃ ইতি গন্ধি পুষ্পে ওম নাম সিদ্ধিদাত শ্রী গণেশায় নমঃ ইতি গন্ধি পুষ্পে ওম নাম পা ওম নাম নাগোপালায় নমঃ ইতি গন্ধি পুষ্পে ওম নাম সামনে আয় ইতি গন্ধি পুষ্পে ওম নাম ইতি গন্ধি পুষ্পে ওম নাম ইতি গন্ধি পুষ্পে ওম নাম নারায়ণ নমঃ ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ কলাটা দিতে হবে দেখো তোমার চাদর সাবধান বাবলা দা নেন দাদা দাঁড়ান এই লাল চিলিতে বাদ দেবে সাদা চিলিতেও বাদ দেবে এরকম দেবেন হ্যাঁ ওই কোনায় দেবেন হ্যাঁ দেখি টুকছি বাসা সুপুরি হবে ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরদ্দজ মঙ্গলম পুনরীকাক্ষ মঙ্গলায় নমো হরি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরদ্দজ মঙ্গলম পুনরীকাক্ষ মঙ্গলায় নমো হরি ধরেন 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 ইট বসবে তো ওই দুধটা বাবলা না না ওই যে মনসা দেবীর দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে এবার ওই দুধ ওটা কি করবে জলে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ ওইটা ইয়েতে ফেলে দিতে হবে আমার কাছে ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরদ্দজ মঙ্গলম পুনরীকাক্ষ মঙ্গলায় নমো হরি উলগা মামনে উলগা
অফিস থেকে একটু কেক নিয়ে এসেছিলো, আমার খেতে ইচ্ছে করছিলো, তো তাই সেই কেকটা একটু বেঁচে গেছে, সেই কেকটা আজকে খাবো আমি, এটা কাটবো। আর এই কেকটা আমার ম্যাঙ্গো ফ্লেভার, এই কেকটা আমার প্রচণ্ড প্রিয়, এটা 3 পিস করব, আমি মা আর বাবা 3 জনে খাবো। কি খাচ্ছ? কেক খাবে? খাবে, তুমি খাও। আরে কি নিয়ে এসছো অফিস থেকে? লেস আর ম্যাগি কোথায়? আমি কি আনতে বলেছিলাম? রোজ কিছু না কিছু আনবি, আজকে নিয়ে এসছে চিপস। ও, নিজে গ্রিন কালারটা খাবো বলে দুটোই গ্রিন নিয়ে এসছো? আর আর দুটো নুডলস নিয়ে এসেছিলো, ওই ঘরে রেখে এসছে, খাবে না একটু? দেখো এটা ফ্রিজে ছিল। ভিডিওটা বেশি বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।